প্রিয় শিক্ষার্থী আজকে আমি পরিবেশ থেকে প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্ব ক্লাস নিয়ে তোমাদের মধ্যে এসেছি আজকে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে প্ৰথম প্ৰশ্নটি হৈছে চালুক সংশ্লেষণৰ ফলত কি উৎপন্ন হয় গ্লকোজ দ্বিতীয় প্ৰশ্নটি হৈছে খাদ্য শৃংখলাৰ প্ৰত্যেকটি পৰিপুষ্টি স্তৰে ক্ৰয় হোৱা শক্তি খাদ্য শৃংখলাৰ প্ৰত্যেকটি পরিপুষ্টি স্তরে কয় হওয়া শক্তি টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অপশন ডি শুদ্ধ পরবর্তী কোয়েশ্চনটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিপুষ্টি স্তরে তাকা জীবের ওজনকে কি বলে একটি নির্দিষ্ট পরিপুষ্টি স্তরে তাকা জীবের ওজনকে কি বলে বায়মস পিরাম সম্প্রদায় নয় পিরামিডও নয় উন্নতি নয় পরবর্তী কোয়েশ্চনটি হচ্ছে মানুষ নির্মিত স্থলজ পরিস্থিতি তন্ত্র হল মানুষ নির্মিত স্থলজ পরিস্থিতি তন্ত্র হল বন বিপুকুর শি কৃষিকাজ ডিসব কয়টি মানুষ নির্মিত পরিস্থলজ পরিস্থিতি তন্ত্র হল কৃষিকাজ পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরিস্থিতি তন্ত্রের একটি উদাহরণ হল পরিস্থিতি তন্ত্রের একটি উদাহরণ হল নগর পুকুর গড় কোনোটি নয় পরিস্থিতি তন্ত্রের একটি উদাহরণ হল পুকুর একটি পরিস্থিতি তন্ত্রের প্রথম দরকারি উপাদান কোনটি চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটি একটি পরিস্থিতি তন্ত্রের প্রথম দরকারি উপাদান কোনটি অক্সিজেন জল মাটি শুদ্ধ হচ্ছে শক্তি একটি পরিস্থিতি তন্ত্রের প্রথম দরকারি উপাদান হল শক্তি পরিপুষ্টি স্তর নিচের কুন্তির দ্বারা হয় পরিপুষ্টি স্তর নিচের কুন্টি দ্বারা গঠিত হয় প্রাণী উদ্ভিদ অণুজীব খাদ্যশৃঙ্খলার সহিত জড়িত সকল জীব পরিপুষ্টি স্তর নিচের কোনটি দ্বারা গঠিত হয় ডি শুদ্ধ শৃঙ্খলের সহিত জড়িত সকল জীব কৃষিভিত্তিক পরিস্থিতি তন্ত্র হলো কৃষিভিত্তিক পরিস্থিতি তন্ত্র হল প্রাকৃতিক মানুষ নির্মিত সামুদ্রিক কোনটি নয় শুদ্ধ হচ্ছে মানুষ নির্মিত কৃষিভিত্তিক তন্ত্র হল মানুষ নির্মিত নিচের কোনটি জীবমণ্ডলের বাঘ নয় নিচের কোনটি জীবমণ্ডলের বাঘ নয় নিচের কোনটি জীবমণ্ডলের বাঘ নয় সাগর জীবমণ্ডলের বাঘ নয় নিচের কোনটি মানুষ নির্মিত পরিবেশ নিচের কোনটি মানুষ নির্মিত পরিবেশ নগর দুইটি ভিন্ন জীবের পরস্পরের সহিত গতি না করিয়া একসাথে তাকাকে কি বলা হয় দুইটি ভিন্ন জীবের পরস্পরের সহিত কতি না করিয়া একসাথে তাকাকে কি বলা হয় সহযোগিতা শিকার সহজীবিতা সব কয়টি সহজীবিতা বলা হয় সহজীবিতার একটি উদাহরণ হল সহজীবিতার একটি উদাহরণ হল উদ্ভিদ ব্যাক্টোরিয়া লাইকেন শৈবান সহজীবিতার একটি উদাহরণ হল লাইকেন জীবমণ্ডলের ধারণ সর্বপ্রথম জীবমণ্ডলের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন জীবমন্ডলের দাননা সর্বপ্রথম কে দিয়েছিলেন এডওয়ার্ড সুইস নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ গরু গাছ বাঘ মানুষ সাপ ছাগল পতঙ্গ বানর উদ্ভিদ ছাগল বাঘ সাপ উদ্ভিদ পতঙ্গ ব্যাং সাপ নিজের কোনটি খাদ্য শৃঙ্খলার উদাহরণ ডি উদ্ভিদ পতঙ্গ ব্যাংক জীব মণ্ডলের খাদ্যের তৈরি উৎস কোনটি জীবমন্ডলের খাদ্যের তৈরি উৎস কোনটি উদ্ভিদ প্রাণী বিয়োজক কোনটি নয় জীবমণ্ডলের খাদ্য তৈরির উৎস হল উদ্ভিদ পৃথিবীর যতটুকু অংশে প্রাণ আছে তাকে কি বলে পৃথিবীর যতটুকু অংশে প্রাণ আছে তাকে জীবমন্ডল বলে এনাবায়োসিস কি এনাবায়সিস কি জীবের ওই অবস্থা যেখানে তাহারা বাঁচিয়া তাকিতে পারে বংশ বিস্তার করতে পারে পরিস্থিতি তন্ত্রের উন্নয়ন এবং বিবর্তন কে কি বলে পরিস্থিতিতন্ত্রের উন্নয়ন এবং বিবর্তন কে কি বলে পরিস্থিতিগত পরম্পরা নিচের কোনটি সমাজের জন্য ক্ষতিকারক নিচের কোনটি সমাজের জন্য কতিকার লিঙ্গ বৈষম্য প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আন্তনির্ভরশীলতার প্রধান কারণ হল উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে আন্তনির্ভরশীলতার প্রধান কারণ হল খাদ্য নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের দ্বারা সৃষ্টি নয় নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের দ্বারা সৃষ্টি নয় সংস্কৃতি উদ্ভিদের পাতা সবুজ হওয়ার কারণ টাকা উদ্ভিদের পাতা সবুজ হওয়ার কারণ পরিবেশ গঠিত হয় পরিবেশ গঠিত হয় বায়ুমণ্ডল তলমণ্ডল জীবমণ্ডল কয়টি শুদ্ধ বিশ্বের গড় সাক্ষরতার হার কত বিশ্বের গড় সাক্ষরতার হার কত এইট্টি ফোর পার্সেন্ট বিশ্বের গড় সাক্ষরতার হার এইটটি ফোর পার্সেন্ট গত দশকের দুই হাজার এক থেকে দুই হাজার এগারো ভারতে সাক্ষরতার বৃদ্ধির হার কত ছিল নাইন পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার এগারো সালের লোকগণনা অনুযায়ী ভারতে মহিলার সাক্ষরতার হার কত সিক্সটি ফাইভ সাক্ষরতার হার কম হওয়ার কারণ হল সাক্ষরতার হার কম হওয়ার কারণ হল উপযুক্ত পরিকাঠামোর অভাব দারিদ্রতা লিঙ্গ বৈষম্য এখানে সবকটি শুদ্ধ ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ভারতের সবচেয়ে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যটি সাক্ষরতার ক্ষেত্রে ভারতের মধ্যে দ্বিতীয় মিজোরাম সর্বশিক্ষা অভিযান মিশন কত সালে প্রবর্তন হয়েছিল সর্বশিক্ষা অভিযান মিশন কত সালে প্রবর্তন হয়েছিল সর্বশিক্ষা অভিযান মিশন 2001 সালে প্রবর্তন হয়েছিল জাতীয় শিক্ষা মিশন কোন সালে আরম্ভ হয় জাতীয় শিক্ষা মিশন কোন সালে আরম্ভ হয় ওয়ান নাইন ডাবল এইট জাতীয় শিক্ষা মিশনের মূল লক্ষ্য জাতীয় শিক্ষা মিশনের মূল লক্ষ্য বয়স্ক মিশন কোন সালে আরম্ভ হয় ওয়ান নাইন ডাবল এইট জাতীয় শিক্ষা মিশনের মূল লক্ষ্য হল বয়স্কদের শিক্ষা আপস এ শুদ্ধ দুই হাজার এগারো সালের লোকগণ্যা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল সেভেন্টি ফোর দশমিক জিরো ফোর পারসেন্ট নিচের কোনটি ভারত সরকারের নেওয়া পদক্ষেপ নিচের কোনটি ভারত সরকারের নেওয়া পদক্ষেপ ছয় থেকে চৈদ্ বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষা নতুন স্কুল কলেজ স্থাপন করা শিক্ষা হাতের সুনির্দিষ্ট অর্থ ব্যয় কমিটি গঠন করা সব শুদ্ধ দুই দুহাজার এগারো সালের লোকগণনা অনুযায়ী অসমের মহিলার সাক্ষরতার হার কত সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি নিচের কোনটি সাক্ষরতার হার কম হওয়ার কারণ শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামোর অভাব দারিদ্রতা শিক্ষা খাতে কম ব্যয় কয়টি শুদ্ধ নিচে আন্তর্জাতিক সাক্ষরতা কবে পালিত হয় আন্তৰ্জাতিক স্বাক্ষৰতা দিৱস কবি পালিত হয় আঠ ছেপ্টেম্বৰ ভাৰতীয় সৰ্ববৃহৎ বেচৰকাৰী অলাভদায়ক সংস্থা কোনটি ভাৰতীয় সৰ্ববৃহৎ বেচৰকাৰী অলাভদায়ক সংস্থা কোনটি প্রথম ভারতের বর্তমান প্রতি ভারতের বর্তমান প্রতি এক পুরুষের বিপরীতে কতজন মহিলা ভারতে বর্তমান প্রতি এক হাজার পুরুষের বিপরীতে কতজন মহিলা নয়শ তেতাল্লিশ জন নিচের কোনটি লিঙ্গ বৈষম্য নিচের কোনটি লিঙ্গ বৈষম্য কন্যা ব্রূণ হত্যা কন্যা সন্তানকে স্কুলে যেতে না দেওয়া সব কয়টি শুদ্ধ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত কর্মসূচি এম লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আইআইএম দ্বারা পরিচালিত কার কর্মসূচি শিশু কন্যা শিশুর জন্য দৌড়ানো লিঙ্গ বৈষম্য মাপা যায় ড্যাশ এর দ্বারা লিঙ্গ বৈষম্য মাপা যায় লিঙ্গ বৈষম্য মাপা যায় অপশন সি শুদ্ধ আজকের জন্য এতটুকু আলোচনা করলাম পরবর্তীতে আশা করি তোমাদের সামনে আরো অনেক কিছু আলোচনা করব আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন ধন্যবাদ